পৃথার ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম আলোয় আলো। লিখেছেন নিমাই ভট্টাচার্য। দিন আসে দিন যায়, আজকের স্মৃতি চাপা পড়ে কখনো কখনো হারিয়ে যায়, কিন্তু মাঝে মাঝে এমন দিন আসে যখন সামনের চোখ দুটো দিয়ে শুধু পিছনের দিনগুলোই দেখা যায়, শুধু ফেলে আসা দিনগুলোর কথাই মনে পড়ে। ভাবতে হয়, ভালো লাগে, নতুন কিছু ভাবতে মন চায় না, ইচ্ছে করে না, হয়তো প্রয়োজনও হয় না। আজ আমার এমন একটা দিন, আমি থমকে দাঁড়িয়েছি, এগোচ্ছি না, এগোতে চাই না, ঘুরে দাঁড়িয়ে পিছনের দিকে দেখছি, সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি, জীবন্ত দেখতে পাচ্ছি, 25 বছরের খুঁটিনাটি। অঞ্জলি পাশে শুয়ে ঘুমোচ্ছে, কাল অনেক রাত্রে ঘুমিয়েছে, ও আমার মতো সারা রাত জাগতে পারে না, 9টা বাজলেই ওর বড় বড় চোখ দুটো ছোট হয়ে আসে, আমার বড় কষ্ট হয়। আমি ওকে একটু কাছে টেনে নিয়ে আদর করি, বলি যাও শুয়ে পড়ো। তোমার বুঝি অনেক রাত হবে? না, আজ আর বেশি রাত করব না, আর 3-4 পাতা লিখলেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তাহলে একসঙ্গেই শোব। অনেক করে বোঝাবার পর ও রাজি হয়, কিন্তু বলে, তুমি শোবার সময় ডাকবে তো? কথা দিই ডাকব। অন্যদিন অঞ্জলি এমন সময় উঠে পড়ে, আজ ওঠেনি, ঘুমোচ্ছে। এত লম্বা ট্রেন জার্নি করে ও দারুণ ক্লান্ত হয়েছিল, তারপর অত রাত, আমি ওর ঘুম ভাঙাবো না। আমি একটু নড়াচড়া করলে ওর ঘুম ভেঙে যেতে পারে বলে চুপচাপ শুয়ে আছি, উঠছি না। ওকে দেখছি, দেখছি বাইরের আকাশ, ভাবছি 25 বছরের সব কিছু ভাবছি। তখন আমার জীবনে বসন্তকাল, আমেদাবাদ থেকে বিএ পাশ করে বোম্বেতে এমএ পড়ছি, হস্টেলে থাকি, 2 দিন ছুটি পেলেই বাড়ি আসি, হিতেনার নবীনের সঙ্গে কাকারিয়া লেকের ধারে বেড়াতে যাই। বেশ কাটছিল দিনগুলো, শুধু একটা দুঃখ, ইচ্ছে ছিল গুজরাটি নিয়ে পড়ব, অধ্যাপক হব, কিন্তু ভর্তি হলাম ইংরেজিতে। নানাজনের পরামর্শের কাছে আমার ইচ্ছে হেরে গেল, তবু আমি হার স্বীকার করলাম না, সারা দিন রাত গুজরাটি পড়ি, একটু একটু লিখি। বসন্ত বড় বিশ্বাসঘাতক, কখন আসে কখন যায় তার ঠিক ঠিকানা নেই, মানুষের মনের বাঁধনি ঢিলে করে পালিয়ে যায়। আমার মনে তখন অনেক স্বপ্ন, চোখে নানা রঙের মেলা, কিন্তু বসন্ত পালিয়ে গেল, বাবা মারা গেলেন, আমি বোম্বে ইউনিভার্সিটি ছেড়ে রেবতীবাজারের দোকানে বসতে শুরু করলাম, ছোট্ট স্টেশনারি দোকান। এই দোকানের উপরেই 3টি ছোট ছোট ভাই বোনের লেখাপড়া আমার আর মার জীবিকা। রোজ সকালে যাই, ফিরে আসি রাত্রে, ভাবি কিছু পড়ব কিছু লিখব, কিন্তু পারি না, ঘুমে চোখ বুজে আসে, খেয়েই শুয়ে পড়ি, রোজ মাসের পর মাস। দোকানদারি করতে ভালো লাগতো না, মন বসতো না, মনে হতো আমি যেন হারিয়ে যাচ্ছি, নিঃশেষ হয়ে যাচ্ছি। শোকেসের উপর ভর দিয়ে চুপচাপ বসে থাকতাম, প্রায় প্রাণহীন একটা জড় পদার্থের মতো, শুধু খদ্দের এলে জাপানি পুতুলের মতো নড়াচড়া করতাম। তেল সাবান চুলের ফিতে শেভিং ব্রাশ সেফটি পিন শোকেসের উপর ছড়িয়ে দিতাম, দাম বলতাম। কোনো খদ্দের ভাবনা চিন্তা কিছু করতেন না, অনেক খদ্দের ভাবতেন আমি বেশি দাম চাইছি, তাদের ঠকাচ্ছি। আমি বুঝতে পারতাম ওদের মনের কথা, কিন্তু কিছু বলতে পারতাম না, তর্ক করতাম না। মা বলেছিলেন, দেখো বাবা, খদ্দেররা যেন রাগ না করে, খদ্দেররা অসন্তুষ্ট হলে কিছুতেই দোকান চলবে না, আর তাহলে 5টি প্রাণী না খেয়ে মারা যাব। ভয় নেই মা, আমি কারুর সঙ্গে রাগারাগি বা খারাপ ব্যবহার করব না। তুই তো ব্যবসা করতে চাস না, তাই ভয় হয়, কখন রাগারাগি করিস, কখন দোকান বন্ধ করেই চলে আসিস। আমার বাবা অত্যন্ত সাধারণ হলেও সৎ লোক ছিলেন, রেবতীবাজারের অনেক ব্যবসাদারের মতো বাবা লাখ টাকার মালিক না হয়েও সুখী মানুষ ছিলেন,
কোনো হতাশা ব্যর্থতার গ্লানি ছিল না তার মনে। তাই তো মা বাবাকে অত্যন্ত ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। পরলোকগত স্বামীর স্মৃতিবিজড়িত ওই ছোট্ট স্টেশনারি দোকানটাকেও মা বড় ভালোবাসতেন। ভালোবাসত আমার ছোট ছোট তিনটে ভাই বোন। কদাচিৎ কখনো ওরা মার সঙ্গে দোকানে গেলে বাবা হয়তো প্লাস্টিকের রঙিন স্কেল বা দু চারটে টফি বা ওই রকম সামান্য কিছু দিলে ওরা আনন্দে খুশিতে ফেটে পড়ত। আমি কলেজ থেকে বাড়ি এলে ওরা চড়ুই পাখির মতো কিচিরমিচির করে আমাকে ঘিরে ধরে ওই সব দেখাতো। স্কুলে নিচু ক্লাসে পড়ার সময় কখনো কখনো বাবার সঙ্গে দোকানে গেলেও পরে আমি দোকানে যেতাম না, ইচ্ছে করতো না, ভালো লাগতো না। কিন্তু ওরা তিনজনে দোকানে যাবার নাম শুনলেই নাচতে শুরু করত। ভিতরের ঘরের বড় ট্রাঙ্ক থেকে ভালো ভালো জামা কাপড় বের করে পরত। বাবা মারা যাবার পর আমি যখন দোকানে বেরোতে শুরু করলাম তখন ওরা কেউ যেত না, যেতে চাইত না, বোধহয় ভয় করত, বোধহয় ভাবত আমি রাগ করব। মাও কিছু বলতেন না। হঠাৎ একদিন দেখলাম গুনু একটা ভাঙা স্কেল দিয়ে খাতায় লাইন টানছে, বড় কষ্ট হলো। মনে হলো ওরা পিতৃহীন হয়েছে ঠিকই, কিন্তু অনাত্ম নয়। মা, আজ তুমি গুনুদের নিয়ে একবার দোকানে আসবে? না বাবা, আমি দোকানে যাব না। কেন? দোকানে গেলেই যে পুরনো স্মৃতি মনে পড়বে, কষ্ট হবে, মা তা স্বীকার করতে পারলেন না। বললেন, অতটা পথ আর হাঁটতে পারি না। হাঁটতে না পারলে সাইকেল রিক্সা করে যেও। রিক্সা করে যাতায়াত করা মানেই দেড়টা টাকা। বলু আর মিনুর স্কুল সকালে, ওরা বাড়ি ছিল না। আমি গুনুকে ডেকে বললাম, স্কুল থেকে এসে একটা রিক্সা করে মাকে নিয়ে তোরা দোকানে আসিস। ওরা এসেছিল। তিন ভাই বোনকে নতুন স্কেল, বড় বড় পেন্সিল আর টফি দিয়েছিলাম। সেদিন ওদের আনন্দ দেখে আমার চোখে প্রায় জল এসেছিল। মাকে 200 টাকার নোট দিয়ে বললাম, ওদের স্কুলে যাবার জামার ছিট কিনে নাও। মা আপত্তি করলেন, কিন্তু আমি শুনিনি, জোর করেই মাকে ছিট কিনতে পাঠিয়েছিলাম। দোকানে কোলগেট পেস্ট ফুরিয়ে গিয়েছিল। ভেবেছিলাম এক ডজন পেস্ট কিনব, কিন্তু হলো না। দুজন খদ্দের ফিরে গেল ঠিকই, তবে দুঃখ পেলাম না। বরং এতদিন পর ভাই বোন আর মাকে খুশি করতে পেরে মনে হলো সারা রেবতি বাজারের সব দোকানদারকে হারিয়ে দিয়েছি। সেই সেদিন রাত্রে মাকে কথা দিই, এ দোকান আমি কোনোদিন ছাড়ব না। সত্যি ছাড়িনি। রেবতি বাজারের ওই ছোট্ট স্টেশনারি দোকান আমি ছাড়িনি, ছাড়তে পারিনি। প্রথম কিছুদিন দোকানদারি করতে ভালো লাগতো না ঠিকই, কিন্তু আস্তে আস্তে আমার মনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলো। ভালোবাসলাম রেবতি বাজারকে, ভালো লাগলো অফুরন্ত জনস্রোতকে। যা ছোট, ক্ষুদ্র, সামান্য, সীমিত, তা বেশি দিন ভালো লাগে না। সীমাহীন আকাশ, উদার প্রান্তর, নিত্য প্রবহমান গঙ্গা, গোদাবরী, সিন্ধু, কাবেরী, অত্যঙ্গ হিমালয়, যুগ যুগ ধরে ভালো লাগছে, লাগবে। সবরমতির জল শুকিয়ে যায়, কিন্তু রেবতি বাজারের মানুষের প্রবাহ গঙ্গা গোদাবরীর মতো নিত্য প্রবহমান। এর যেন আদি নেই, অন্ত নেই। অঞ্জলি একবার পাশ ফিরল, একটা হাত আমার উপর এসে পড়ল। ঘুমিয়ে ঘুমিয়েও কি ও আমার উপর নির্ভর করে? অঞ্জলির হাতের উপর আমার দুটো হাত রাখলাম। মনে মনে বললাম, অঞ্জু, রেবতি বাজারের ওই জনস্রোতকে যদি ভালো না বাসতাম তাহলে কি কোনোদিন তোমার দেখা পেতাম? না, পেতাম না। গঙ্গার দুকুলে কত কলকারখানা, কিন্তু কারখানার চিমনির কালো ধোঁয়া দেখে যদি কেউ ফিরে আসে তাহলে কি সে স্নিগ্ধ বটের ছায়ায় জীর্ণ মন্দিরে জাগ্রত বিগ্রহ দেখতে পায়? সেদিনের কথা মনে পড়লে হাসি পায়। কত সামান্য, সাধারণ সে ঘটনা। খদ্দের না থাকলে একটা না একটা নতুন পুরনো ম্যাগাজিন পড়ি, কখনো বা চেয়ে থাকি রাস্তার দিকে, মানুষ দেখি, কখনো আবার গল্প উপন্যাসের বই পড়ি, খদ্দের চলে গেলেই আবার তুলে নিয়ে পড়ি। রেবতি বাজারের ওই ছোট্ট স্টেশনারি দোকানে বসে বসেই পুরনো দিনের স্বপ্ন দেখি। কখনো আমি অধ্যাপক,
কখনো লেখক, গল্পকার, ঔপন্যাসিক। রমণলাল বসন্তলাল দেশাইয়ের মতো জনপ্রিয় ঔপন্যাসিক, ধূমকেতুর মতো জনপ্রিয় গল্প লেখক, শুধু ভাবি আর পুরনো ভিসমিসাদি বা গুজরাটের গল্প উপন্যাস বারবার পড়ি, খদ্দের না থাকলেই পড়ি। মেয়েটি অনেককাল ধরেই আমাদের দোকানের খদ্দের, নাম ধাম জানি না, কোথায় থাকে কি করে কিছুই জানি না, জানার দরকার হয়নি, আগ্রহ হয়নি, শুধু মুখটা পরিচিত, পুরনো খদ্দের বলে খাতির করি। মেয়েটি সেদিনও এসেছে, তেল সাবান চুলের ফিতে মুখে মাখার ক্রিম পেটিকোটে লাগাবার লেস কিছুই চাইল না। দোকানে এসেই বলল, যখনই আপনার দোকানে আসি তখনই আপনাকে এই দুটো ম্যাগাজিন নিয়ে ভাবতে দেখি, কি ব্যাপার বলুন তো। আমি হাসলাম, খদ্দের না থাকলে এই একটু উল্টে পাল্টে দেখি, আর কোনো কাগজ তো কখনো আপনার হাতে দেখি না। এবার একটু হাসলো মেয়েটি, আপনার হাতে সবসময় ওয়াসামিসাদি থাকে বলে আমরা আপনার দোকানের নামই দিয়েছি ওয়াসামিসাদি। খুব মজা লাগলো, হাসলাম। সেদিন কিছু না বললেও বেশি দিন চেপে রাখতে পারিনি, একদিন স্বীকার করলাম, সারা জীবন ধরে ভেবেছি আমি অধ্যাপক হব, লেখক হব, কিন্তু হলো না, হেরে গেলাম। কেন? বাবা মারা গেলে নেমে পড়তে পড়তেই দোকানে বসতে হলো। অধ্যাপক হতে পারলেন না বলে কি লেখকও হতে পারবেন না? রেবতী বাজারে বসে দোকানদারি করলে কি গল্প উপন্যাস লেখা যায়? গল্প উপন্যাস লিখতে হলে বুঝি রাজপ্রাসাদে থাকতে হয়? বড় বড় চোখ দুটো তুলে সোজাসুজি আমার দিকে তাকিয়ে বলল, মানুষের মাঝখানে থেকে মানুষের সুখ দুঃখ যে সত্যি করে উপলব্ধি করে, সেই তো গল্প লিখতে পারে, উপন্যাস লিখতে পারে। ওই একটা চাবুকের ঘা খেয়েই আমি সোজা হয়ে দাঁড়ালাম। ঠিক 3 মাস পরে গুজরাটে আমার প্রথম গল্প বেরোল, রেবতী বাজার। নিজের নামে লেখার সাহস হলো না, লিখলাম ছদ্মনামে। ঠিক 2 দিন পর মেয়েটি এসে হাজির, মুখে চাপা হাসি, চোখে একটু কৌতুকের ইঙ্গিত। কি দেব বলুন? প্রথম গল্প হলেও খুব ভালো হয়েছে। তার মানে? আপনি লিখুন, মন দিয়ে লিখুন, একদিন আপনি সত্যি নাম করবেন। ঠিক 25 বছর আগেকার কথা, কিন্তু কিছু ভুলিনি। এসব কথা কি কেউ ভুলতে পারে? আমি ভুলিনি, ভুলব না সেসব দিনের কথা স্মৃতি। তোমার ওই চাবুকের বাড়ি পিঠে না পড়লে সারা জীবনই আমি রেবতী বাজারে দোকানদারি করতাম আর চোরের মতো লুকিয়ে লুকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলতাম। যে রেবতী বাজারকে ঘেন্না করতাম, যে রেবতী বাজারে দোকানদারি করার জন্য অহর্নিশি মনে মনে চোখের জল ফেলতাম, সেই রেবতী বাজারে দোকানদারি করতে করতেই আমি গল্প লিখলাম, উপন্যাস লিখলাম, সাহিত্যিক হলাম। অঞ্জু, তোমার ওই চাবুকের ঘা না খেলে হয়তো বেশি দিন দোকানদারি করতে পারতাম না, মার কাছে যে প্রতিজ্ঞা করেছিলাম বোধহয় তার সম্মান রাখতে পারতাম না, হয়তো ব্যর্থ হতাম ওই ছোট ছোট 3টে ভাই বোনের মুখে হাসি ফুটিয়ে রাখতে। এই 25 বছর কত কি ঘটল! মা মারা গিয়েছেন, মিনুর বিয়ে হয়েছে, 2টি ভাই লেকচারার, অঞ্জুর সঙ্গে আমার বিয়ে হলো, 2টি ভাইয়েরও বিয়ে দিলাম। সেই ছোট্ট মিনুর মেয়েই আজ কত বড় হয়ে গেছে। গুনু আর বলুর 3টে ছেলেই কি দারুণ গুন্ডা হয়েছে, যখনই আমেদাবাদে আসে রোজ আমার সঙ্গে দোকানে আসবে আর সারাদিন টফি চকলেট খাবে। বাচ্চাদের অত মিষ্টি খাওয়া খারাপ, কিন্তু আমি বাধা দিতে পারি না, বেশ মজা লাগে। শুধু আমাদেরই কোনো ছেলে মেয়ে হলো না। তুমি কখনো একথা বলবে না তো? অঞ্জু আমাকে শাসন করে, তোমার লেখা ওই বইগুলোই আমাদের ছেলে মেয়ে। কাল অত রাত্রে শুয়েও এত ভোরে ঘুম ভেঙে গেল। আমার জীবনে এমন দিন যে কোনোদিন আসবে তা আমি কল্পনাও করিনি, কিন্তু তবু এলো। এসেছি সন্ধ্যের পর বিজ্ঞান ভবনের বিরাট মঞ্চে। আমি সারা দেশের শ্রেষ্ঠ সাহিত্যিকদের সঙ্গে রাষ্ট্রপতির পাশে বসব। রেবতী বাজার উপন্যাসের জন্য আমি সাহিত্য একাডেমির পুরস্কার পাব। মঞ্চের পর্দা এখনো ওঠেনি। আমরা যারা সাহিত্য একাডেমির পুরস্কার পাব বসে আছি, মাঝখানের 2টি চেয়ার খালি, সাহিত্য একাডেমির সভাপতি আর রাষ্ট্রপতি বসবেন।
অঞ্জলি প্রায় আমার সামনাসামনি অডিয়েন্সের মধ্যে বসে আছে। রাষ্ট্রপতি এলেই এই মোটা ভেলভেটের পর্দা উঠবে, আমরা সবাই সামনের দিকে চেয়ে থাকব। রেবতী বাজারের যে নোংরা মানুষগুলোর মধ্যে দোকানদারি করতে করতে আমি সাহিত্যিক হয়েছি, যাদের সুখ দুঃখের কথা লিখে আমি আজকে এই পুরস্কার পাবো, সম্মান পাবো, তাদের এখানে দেখতে না পেলেও অনেক নতুন মানুষ দেখব। দেখব আমার অঞ্জুকে, যার চাবুকের ঘা খেয়ে আমি রেবতী বাজারকে ভালোবেসেছি, সাহিত্যিক হয়েছি, যার ভালোবাসায় আমি রাজপ্রাসাদে বাস না করেও রাজা হয়েছি। ও নিশ্চয়ই গর্বে আনন্দে মিটমিট করে হাসবে, আমিও একটু একটু হাসব, হাসতে হাসতে ওকে ভালোবাসব, কৃতজ্ঞতা জানাব। পর্দা উঠছে, আমরা উঠে দাঁড়িয়েছি। সাহিত্য একাডেমির সভাপতি রাষ্ট্রপতিকে নিয়ে মঞ্চে উঠছেন, উঠলেন, আস্তে আস্তে এগিয়ে আসছেন, চেয়ারে বসবেন, বসলেন, আমরা বসলাম। সামনের দিকে তাকিয়েছি, কিন্তু কই কাউকে তো দেখছি না, এত আলো যে সামনে কিছু দেখতে পাচ্ছি না, সব অন্ধকার, নিস্তব্ধ। অঞ্জুকে দেখছি না, কাউকে দেখছি না, একটা শব্দও শুনতে পাচ্ছি না, এমনকি নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজও শুনতে পাচ্ছি না। এ কি প্রেতপুরী? এখানে কি কেউ বেঁচে নেই? ভীষণ অস্বস্তি বোধ করছি। অঞ্জু আছে তো? নাকি আমি হাসছি না বলে ও রাগ করে চলে গেল? রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিচ্ছেন সাহিত্যিকরা, এক্ষুনি আমিও নেব, নিতে হবে। হ্যাঁ, ওই তো আমার নাম ঘোষণা করা হলো, ওই তো বলল ফর হিজ আউটস্ট্যান্ডিং নভেল রেবতী বাজার। আমি উঠে দাঁড়িয়েছি, রাষ্ট্রপতির সামনে এসে দাঁড়িয়েছি, পুরস্কার নেব। বাবারে বাবা, কি দারুণ আলো, ফ্ল্যাড লাইটের আলো! আমি আলোয় আলোয় অন্ধ হয়ে গেলাম। পুরস্কার নিলাম, রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করলাম, রাষ্ট্রপতি হাসলেন, কিন্তু আমি হাসতে পারলাম না, ঘুরে দাঁড়ালাম, মাথা নিচু করে প্রণাম করলাম গঙ্গা গোদাবরীর মতো নিত্য প্রবহমান জনস্রোতের উদ্দেশ্যে, রেবতী বাজারের মানুষগুলোর উদ্দেশ্যে। মুখ তুলে চাইলাম অঞ্জুকে দেখব বলে, কিন্তু না, দেখতে পেলাম না। আমার চারপাশে আলো, সামনে শুধু অন্ধকার, জমাট বাঁধা অন্ধকার। আমি কোনো মানুষ দেখছি না, শুনছি না তাদের হাসি কান্না, হয়তো আর কোনোদিনই দেখব না, শুনব না। আমি যে সাহিত্য একাডেমির পুরস্কার পেলাম। গল্পটা পড়তে পড়তে অনুভব করলাম যে অনেক আলোর মাঝেও কখনো কখনো চোখে অন্ধকার ঘনায়। আসলে লেখক ভালোই জানেন যে ইতিহাস একবারই রচিত হয়, যে রচনা তাকে শ্রেষ্ঠত্বের সম্মান এনে দিয়েছে তেমন রচনা হয়তো আর তিনি রচনা করতে পারবেন না এই পুরস্কার হাতে নেওয়ার পর, তার প্রিয় স্ত্রী পাশে থেকে উৎসাহ দিলেও নয়। তাই তো পুরস্কার নেওয়ার সময় তার চারপাশে আলোর বন্যা বয়ে গেলেও তিনি অন্ধকার দেখলেন সামনেটা। সেই অন্ধকারে তার সাহিত্যকে যারা অনুপ্রেরণা যোগায় তাদের মনে তো পড়ল, কিন্তু কোথাও খুঁজে পেলেন না তাদের। এমন একটা ছোট্ট গল্পের মধ্যে দিয়ে লেখক কত গভীর একটা বার্তা দিয়ে গেলেন আমাদের। সত্যিটা এটাই যে এমন সব বড় সম্মানের আনন্দ আছে, গর্ব আছে, তবে এর ভারও অনেক, যা বয়ে বেড়াতে হয় সারা জীবন। লেখকও বুঝেছিলেন যে এই পুরস্কারের পর পাঠকদের প্রত্যাশা আরও বাড়বে, তাকে আরও ভালো লিখতে হবে, আরও। কিন্তু এই ভালোর শেষ কোথায়? এমন বড় সম্মানের সাথে এমন সব প্রত্যাশার ভারও আসে, এমন সব ভাবনাতেই তো চোখে আঁধার ঘনায়। কিন্তু এটাই তো জীবন, আলো আধারের স্রোতে ভেসে যাওয়া। এই মুহূর্তে মনে পড়ছে রবি ঠাকুরের একটা গান, শুধু যাওয়া শুধু স্রোত ভাষা, শুধু যাওয়া শুধু আলো আধার, কাদা হাসা শুধু যাওয়া
শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া, শুধু নব দুরাশায় আগে চলে যায়, নব নব দুরাশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাসা, শুধু যাওয়া। কেমন লাগলো আজকে তোমার এই গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো, আর হ্যাঁ, যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য। খুব ভালো থেকো।